আমাদের সমস্ত আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। আমাদের ফেসবুকের ইনবক্সে একজন আমাদেরকে বলেছে, আমার রোজ স্বপ্নদোষ হয়, এটি কেন হয়, কিভাবে হয়? তাহলে চলুন জেনে আসি স্বপ্নদোষ কেন হয় এবং কিভাবে হয়। সাধারণত 13-19 বছর বয়সীদের মাঝে প্রায় স্বপ্নদোষের সমস্যা হয়ে থাকে। একে ভেজা স্বপ্ন বা সেক্স ড্রিমও বলা হয়। এই ধরনের স্বপ্ন যৌন সম্পর্কের হতে পারে আবার নাও হতে পারে। অতৃপ্ত মহিলাদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। যৌন উত্তেজনা বা চরম পুলক লাভের মতো স্বপ্নও হতে পারে। এই স্বপ্নদোষ বিভিন্ন মাত্রার হতে পারে। আমেরিকাতে প্রায় 83% লোক এই সমস্যায় ভোগে। আমেরিকার বাইরে প্রায় 98% লোকের মধ্যে একে দেখা যায়। অবিবাহিতদের ক্ষেত্রে সপ্তাহে 18 বার এই সমস্যা হয়, কিন্তু বিবাহিতদের ক্ষেত্রে 15 বার এ সমস্যা দেখা দিতে পারে। সাধারণত বয়সন্ধি কালের সময় থেকে এই সমস্যা হয়ে থাকে। দেখা যায় যে যারা স্বপ্নদোষে ভোগে তারা হস্তমৈথুন করে কম। এক গবেষণায় দেখা গেছে, টেস্টোস্টেরনের মাত্রা বাড়িয়ে দিলে যৌন আকাঙ্ক্ষা বা স্বপ্নদোষ 17% থেকে বেড়ে 90% হয়। অনেকের ক্ষেত্রে প্রথম বীর্যপাতের ঘটনা শুরু হয় স্বপ্নদোষের মাধ্যমে, কিন্তু বাস্তবে দেখা যায় যে বেশিরভাগই প্রথম বীর্যপাত ঘটায় হস্তমৈথুনের মাধ্যমে। গবেষণায় আরও দেখা যায় যে মহিলাদের ক্ষেত্রে 5,500 মহিলার মধ্যে প্রায়ই 40% এই সমস্যার সম্মুখীন হয়েছেন। তবে 85% মহিলা 21 বছর বয়সে স্বপ্নদোষের শিকার হয়। অনেকেই 13 বছরে এই সমস্যায় পড়েন। সাধারণত এতে কোনো বড় সমস্যা হয় না বলে এটাকে খুব গুরুত্বও দেওয়া হয় না। অনেকে এর চিকিৎসা করিয়ে প্রতারিত হয়েছেন, অনেকে হার্বাল চিকিৎসাও করাচ্ছেন, কিন্তু তা বিজ্ঞানসম্মত না হয় অনেকে পছন্দ করছেন না। অনেকে এটাকে বড় কোনো যৌন রোগ ভাবেন এবং কিছু চিকিৎসক এই সুযোগ নিয়ে ভুল চিকিৎসা দিয়ে বিপত্তিও ডেকে আনেন। যৌন রোগ সম্পর্কিত আরও নতুন কিছু জানতে আমাদের সাথেই থাকুন। আপনার যৌন সুখ এবং সুস্বাস্থ্যই আমাদের একান্ত কাম্য। সাথে থাকার জন্য ধন্যবাদ।